বাংলাদেশে পড়ুয়াদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে ঝরঝরিয়ে উচ্চ বিদ্যালয়টি অভিযোগ একাংশ দুর্নীতিবাজ শিক্ষকের পরোক্ষ প্রত্যক্ষ মদতে জাল শংসাপত্র দিয়ে অনায়াসে বিদ্যালয়ে ভর্তি হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আগত পড়ুয়ারা মোটা দাগের অর্থ কামাই করার ধান্দায় বাঁকা পথে বাংলাদেশিদের বিদ্যালয়ে ভর্তি করানো হচ্ছে বলে অভিযোগ অমরপুর মহকুমার উত্তর চেলাকাং ভিলেজের অন্তর্গত ঝরঝরিয়ে উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন যথেষ্ট প্রশ্ন চিহ্নের মুখে একটা সময় মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় এই বিদ্যালয়টির একশো শতাংশ রেকর্ড থাকলেও এই বছর মাধ্যমিক পরীক্ষায় ঝরঝরিয়ে উচ্চ বিদ্যালয় থেকে একজনও পাশ করতে পারেনি অভিযোগ উঠছে একাংশ ফাকিবাস শিক্ষক বিদ্যালয়ে পঠন পাঠনের চেয়ে নিজেদের ব্যক্তিগত কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন স্কুল ফাঁকি দিয়ে কেউ নিজের রাবার বাগান নিয়ে আবার কেউ বিভিন্ন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন সম্প্রতি বাংলাদেশের এক মেয়েকে ভুয়ো নথিপত্র দিয়ে ঝরঝরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে ভর্তি করানো হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুজিত কুমার দাস জানান শিক্ষক মতন চাকমা ছাত্রীটিকে বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য নিয়ে আসে আর এডমিশন সেকশনের দায়িত্বে থাকা শিক্ষক শান্তি চাকমা রেজিস্ট্রারে ছাত্রীটির নাম তোলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না এই যে ভর্তি যখন করাইছে তখন তো আমি কাগজটা দেখছিল না আমার অ্যাবসেন্টে ভর্তি করাইছে তারপরে যখন ক্লেম আসছে বাংলাদেশি বলে তখন এটা কাটা দিছে দুই তিন দিন ক্লাস করার পর নাম কেটে দিয়েছে প্রথম দিয়ে তো আমি ভর্তি যে করছে দুই তিন দিন ক্লাসে এসে প্রথম দিয়ে দুই জানি না এরপরে আমি জানছি আপনি না জানলে কিভাবে হে ক্লাস করছে মানে এই স্কুলে ভর্তি হইছে আপনি ব্যাপারটা জানেন না ভর্তি হইছে পরে যখন ক্লেম আসে এটা ক্লাসের মধ্যে যে ক্লেম আসে পরে আমি জানছি যে ছাত্রটা নতুন ভর্তি হইছে এই অন্যান্য স্যাররা যখন বলছে যে ছাত্রটা নতুন একটা ভর্তি হইছে কি বিষয়টা দেখার লাগে তখন আমি জানছি এর আগে দিয়ে জানছি পরবর্তী সময় ছাত্রীটি বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য আসতে শুরু করলে তার কথাবার্তা ও চালচলন দেখে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সন্দেহ হয় বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের নজরে নিলে তিনি অবস্থা ব্যগতিক বুঝতে পেরে জুন মাসের পাঁচ তারিখ রেজিস্টার খাতা থেকে ছাত্রটির নাম কেটে দেয় তবে ভু নথিপত্র দিয়ে ছাত্রীটি বিদ্যালয়ে ভর্তি হয়েছে বুঝতে পেরে ভারপ্রাপ্ত শিক্ষক ছাত্রীটির নাম কেটে দিলেও এই ব্যাপারে বিদ্যালয় পরিদর্শক কিংবা পুলিশকে অবগত করার কোনো প্রয়োজন মনে করেন নেই যার ফলে ভারপ্রাপ্ত শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সবচেয়ে অবাক করার বিষয় হলো গত আঠারোই জুন পুনরায় স্কুলের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রার খাতায় বাংলাদেশি ছাত্রীটির নাম তোলা হয় ভারপ্রাপ্ত শিক্ষক সুজিত কুমার দাস জানান বিদ্যালয় পরিচালন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ছাত্রীটির নাম পুনরায় তোলা হয়েছে প্রথম দিয়ে ইনফর্ম করছি না আমি কমিটি জানাইছি কমিটি এসএমসি কমিটি জানছি এসএমসি কমিটি রেজুলেশন দিছে দিচ্ছে আমার কাছেও সন্দেহ তৈরি হয়েছে এরপরে আমি এটা কিছু ইনকোয়ারি দরকার ইনকোয়ারি হইলে যদি হই না তাহলে ভর্তি করা এসএমসি কমিটি বলছে এটা এখন ভর্তি করতে হবে পরবর্তী সময়ে যদি জেনুইন না হয় তাহলে এটা দরকার বাতিল কিন্তু এখন ভর্তি করতে হবে কমিটি সিদ্ধান্ত মূলে এটার ভর্তি করেছে অভিযোগ উঠছে লেবা ছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের যে ট্রান্সফার সার্টিফিকেট ও মুখ ছড়ি এডিসি ভিলেজের যে বার্থ সার্টিফিকেট দিয়ে ছাত্রীটি বিদ্যালয়ে ভর্তি হয়েছে সেগুলি নাকি ভু শংসাপত্র কারণ লেবাছড়া ছড়া বিদ্যালয়ের খবর নিয়ে জানা যায় ছাত্রীটি ওই বিদ্যালয়ে পড়াশোনা করেনি পাশাপাশি বিদ্যালয়ের যে প্রধান শিক্ষকের স্বাক্ষর রয়েছে তিনি সেই বিদ্যালয়ে কর্মরত ছিলেন না একইভাবে জন্মের শংসাপত্রটিও ভুয়ো কথা বলতে গিয়ে মেয়েটি অকপটে স্বীকার করে নে তার বাড়ি বাংলাদেশের পাঞ্চুরি উপজেলায় এখানে উত্তর চেলাগাং ভিলেজের পাড়ার মাসির বাড়িতে থাকে মাসির বাড়ির পাশে শিক্ষক মতন চাকমার বাড়ি তাই ওই শিক্ষকের হাত ধরেই বাংলাদেশী মেয়েটি ঝরঝরিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় বলে জানা যায়